ওয়েলকাম ভিউয়ার্স ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কে আজকে আমি আলোচনা করব পরিবেশ ও বিজ্ঞান তো প্রশ্ন উত্তর আসা যাক নাম্বার এক ঠিক উত্তর নির্বাচন করো এক দশমিক এক শৃঙ্কনা গাছের ছাল থেকে পাওয়া যায় নাম্বার খ কুই নাইন এক দশমিক দুই কৃষিক্ষেত্রে সার হিসেবে যা ব্যবহৃত করা হয় তা হল নাম্বার ঘ ইউরিয়া এক দশমিক তিন কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো সি সি এল ফোর অর্থাৎ নাম্বার গ এবার আসা যাক নাম্বার দুই দুইয়ের দাগ শূন্যস্থান পূরণ করো দুই দশমিক এক সাগরকুসুম আর ক্লাউন মাছের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায় তো শূন্যস্থান হবে ক্লাউন মাছ দুই দশমিক দুই কোনো কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোটো করা হলে ছোটো টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়োটার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় বেড়ে যায় দুই দশমিক তিন রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হল ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহনের ক্ষমতা কম নাম্বার একটি বা দুটো বাক্যে উত্তর দাও তিন বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায় উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো বর্তমানে বিভিন্ন প্রাণীর দেহের অংশ দিয়ে খুব দামি পোশাক তৈরি করা হয় যেমন রেশম বা সিল্ক রেশম মথের গুটি থেকে পশম বা উল ভেড়া ছাগল বা খরগোশের পশম নাম্বার তিন চামড়া বা লেদার এটা তৈরি হয় গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদির চামড়া দিয়ে নাম্বার তিন দশমিক দুই জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায় উত্তর জল ও বালির মিশ্রণকে পৃথক করা যায় আশ্রাবণ ও পরিশ্রাবণ পদ্ধতি ব্যবহার করে নাম্বার চার তিন চারটি বাক্যে উত্তর দাও চার দশমিক এক স্ট্রেপ্টোমাইসিস হল উপকারী ব্যাকটেরিয়া বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো উত্তর বিভিন্ন ব্যাকটেরিয়া মানুষের শরীরে রোগ সৃষ্টি করে আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের থেকে বিভিন্ন জীবাণুদের মেরে ফেলার ওষুধ তৈরি হয় স্ট্রেপ্টোমাইসিস হলো এমনই এক ধরনের ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় পঞ্চাশটার বেশি নাশক ছত্রাকনাশক ও পরজীবীনাশক ওষুধ পাওয়া যায় দুই জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে এই কাজে কোন পদ্ধতিটি পরিশ্রাবণ না পাতন অনুপ অনুপযুক্ত এবং কেন উত্তর নুন থেকে নুন ও জলকে আলাদা করতে হলে পাতন পদ্ধতি উপযুক্ত আংশিক পাতন প্রক্রিয়ায় জলকে ধীরে ধীরে বাষ্পে পরিণত করা হবে এবং সেই বাষ্পকে পুনরায় শীতল করার মাধ্যমে জলে পরিণত করা হয় অন্যদিকে পরিশ্রাবণ পদ্ধতিতে জলে অদ্রবণীয় সূক্ষ্ম কণাকে ফিল্টার কাগজ দিয়ে পৃথক করা যায় কিন্তু নুন জলের সম্পূর্ণরূপে দ্রব্যভূত হয়ে যাওয়া মিশ্রণকে ফিল্টার কাগজ পৃথক করতে পারে না এই ছিল আজকে ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্কের আলোচনা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বা কোনো থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও